আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শীতকালে ঝটপট কিছু নাস্তা বানানো যেতে পারে, সেই কনসেপ্ট নিয়ে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বাঁধাকপি এবং আলুর পাকোড়া, চলুন এখন দেখে নেই আমরা কিভাবে বাঁধাকপি এবং আলুর পাকোড়া বানাতে পারি। প্রথমে বাঁধাকপি এবং আলু ছোট ছোট করে কেটে নিয়ে, তারপরে পরিমাণ মতো মশলাগুলো, যেগুলো আমি পরবর্তীতে দিয়ে দিয়েছি, স্ক্রিনে দেখতে পারবেন পরিমাণটা, সেভাবে নিয়ে একটা ডিমের সাথে প্রথমে মশলাগুলোকে একটু মিক্স করে নিতে হবে। এরপরে এই আলু এবং বাঁধাকপি একসাথে আমরা যোগ করে দেব। হ্যাঁ, যোগ করে দিয়ে যাতে যে পেস্টটা আমরা প্রথমে তৈরি করলাম সেটার সঙ্গে যাতে আলু এবং বাঁধাকপি সুন্দর করে যাতে মিক্স হয়ে যায়, সে ব্যাপারটা খেয়াল রেখে একটু আমরা মিক্স করে নেব। তো চলুন দেখি। হ্যাঁ, এবং সেখানে কিছু ময়দা যোগ করা লাগবে। হ্যাঁ, তো সেই ময়দাগুলো আমরা যোগ করে নেব। পেস্টটা যতটা কি বলবো চমৎকার হবে, সেক্ষেত্রে পাকোড়াটাও খেতে মজা হবে। হ্যাঁ, তো আমরা সেটাই দেখছি। এই যে পেস্টটা তৈরি করার পরে এই অবস্থায় আসবে। হ্যাঁ, এবং একটু যাতে আঠালো হয়, হ্যাঁ, তাহলে এই যে যে শেপটা দেওয়া হবে পাকোড়ার, হ্যাঁ, সেই শেপটা সুন্দর হবে। হ্যাঁ, তবে প্রথমে হচ্ছে তেলটা একটু হালকা গরম করে নিতে হবে। হ্যাঁ, গরম করে নিলে হবে কি, এটা অনেক লং টাইম ধরে মচমচে অবস্থায় পাওয়া যাবে। তা হালকা একটু গরম করে নিয়ে তেলটাকে, এরপরে হচ্ছে পাকোড়াগুলো আপনি যেই শেপে চান, ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গ, রম্বস, যে কোনো আকৃতি দিতে পারবেন। হ্যাঁ, দিয়ে এগুলোকে হচ্ছে আপনি ফ্রাই প্যানে দিয়ে দিবেন। এরপরে আমরা সবগুলো দেওয়া হোক, দেন হচ্ছে পরবর্তীতে একটু আঁচ বাড়িয়ে নিয়ে এটাকে ভাজতে হবে। হ্যাঁ, তবে অবশ্যই আঁচটাকে একটু হালকা রাখতে হবে, কেননা যাতে পুড়ে না যায়। হ্যাঁ, এই দিকটা খেয়াল রেখে এটা করতে হবে। ওকে, আমরা দেখি। হ্যাঁ, এখন এই যে তেলের একটু আঁচটা বাড়িয়ে নিলে দেন হয়তো সুন্দরভাবে ভাজা হচ্ছে। তো উল্টানোর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, এদের মধ্যে আবার কঠিন সম্পর্ক, একটা সাথে আরেকটা লেগে আছে, যার কারণে একটু উল্টাতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, সুন্দর করে একটু উল্টে দিতে হবে। একটা পাশ মোটামুটি একটু বাদামি রঙের হয়েছে, বাকি দিকটাকেও সেভাবে আমরা অনুরূপভাবে বাদামিভাবে ভাজবো। তবে হ্যাঁ, ওই তো আঁচটা খুব বেশি দিবেন না, তাহলে সেক্ষেত্রে রিস্ক কম থাকবে। হ্যাঁ, মোটামুটি দুই পাশ বাদামি রং ধারণ করা পর্যন্ত আমরা এভাবে ভাজতে থাকবো, এবং বাদামি রং ধারণ করলেই দেন হচ্ছে যে মোটামুটি আমরা এটা উঠিয়ে ফেলতে পারবো। তবে একটা বিষয় লক্ষণীয়, যেখানে বাড়তি যে তেল আছে, এই তেলটুকু শরীরের জন্য ক্ষতিকর, যার কারণে আপনারা যেটা করবেন একটা টিস্যু পেপারের উপর এগুলো উঠিয়ে রাখলে সেক্ষেত্রে বাড়তি তেলটা শুষে ফেলবে, তখন আপনারা উপভোগ করতে পারবেন বাড়তি তেল ছাড়া আলু এবং হচ্ছে বাঁধাকপির মুচমুচে কড়মড়ে পাকোড়া। তো আমরা এখন জেনে নেব যে আমরা এখানে কী কী উপকরণ যোগ করেছিলাম। তো প্রথমে আমাদের যেটা ছিল যে আমরা বাঁধাকপি 2 কাপ, আলু 1 কাপ, পেঁয়াজ কুচি 1/2 কাপ, হলুদ মরিচ ধনে গুঁড়া 1/2 চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরা গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1/2 চা চামচ, ডিম 1টা, ভাজার জন্য তেল পরিমাণ মতো। তো আমাদের এরই সাথে তৈরি হয়ে গেল বাঁধাকপি এবং আলুর পাকোড়া। নতুন কোনো আইটেম নিয়ে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে।